অদৃশ্য ভাইরাসের সাথে লড়াইয়ে হেরে গেলেন আজ তক চ্যানেলের দাঙ্গল টিভি শো এর নিউজ অ্যাঙ্কার রোহিত সর্দানা। দেশের অন্যতম বিখ্যাত সাংবাদিক তথা নিউজ অ্যাঙ্কার, করোনার দ্বিতীয় ঢেউয়ে প্রাণ কেড়ে নিল দেশের খ্যাতনামা 42 বর্ষীয় বরিষ্ঠ সাংবাদিক রোহিত সর্দানার, যিনি নিজেই দেশবাসীকে এতদিন সাহস যোগাচ্ছিলেন এই মারণ ভাইরাসের সাথে অদৃশ্য লড়াইয়ে জয়ী হওয়ার। অবশেষে হেরে গেলেন নিজেই। দীর্ঘদিন জি নিউজে কাজ করেছেন রোহিত, তাল ঠোক্কে শো থেকে খ্যাতি অর্জন করে বর্তমানে দেশের জাতীয় সংবাদ মহলের অন্যতম চেনা মুখ ছিলেন। বর্তমানে আজ তক চ্যানেলের সাংবাদিক রোহিত আজ সকালে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গেছেন বহুদূর। এক সপ্তাহ ধরে করোনায় আক্রান্ত ছিলেন রোহিত, অবশেষে করোনার দাপটে আজ সকালেই হৃৎস্পন্দন বেড়ে প্রাণ হারান রোহিত। সাথে সাথেই গোটা সংবাদ মহল হারিয়েছে এক উজ্জ্বল নক্ষত্র। রোহিত চলে গেছেন এক না ফেরার দেশে। ওনার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। রাজনৈতিক মহল থেকে শুরু করে ওনার সহকর্মী, সাংবাদিক এবং ওনার আপামর দর্শক শ্রোতা সকলেই শোকাগ্রস্ত। করোনা ভাইরাস ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় পর্যায়ে রয়েছে, তৃতীয় পর্যায়ে যেন না পৌঁছে সেই জন্য সতর্কতাগুলি অবলম্বন করুন। হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করুন, ভালো করে হাত ধুয়ে নিন বারবার করে, প্রতিদিন ঘর দরজা জানালা ইত্যাদি পরিষ্কার করুন এবং পরিষ্কার করার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন, যাতে করে পরিষ্কার করার সময় কোনো ধুলোবালি নাকে প্রবেশ না করে। প্রতিদিন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন, হ্যান্ড স্যানিটাইজারের পরিবর্তে আপনারা সাবান জলও ব্যবহার করতে পারেন। স্বচ্ছতা বজায় রাখুন, সতর্ক থাকুন এবং অযথা গুজবে কান দেবেন না এবং অযথা গুজব ছড়াবেন না। সোশ্যাল বাংলার পক্ষ থেকে প্রত্যেককে এই নির্দেশাবলী মানার অনুরোধ রইল। নমস্কার।